আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখেন, উটগুলো আমাদের রাস্তা আটকে দিয়েছিলাম, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো উটগুলা সরে যাওয়ার পরে আমরা আবার রওনা হলাম, কাজে যাইতেছি। তো ডিউটি শুরু হয়ে গেছে ভোরবেলার থেকেই, অনেক দূরে যাইতেছি, প্রায় 130 কিলো দূরে যাব, মাজরা দেখতে যাব, খেজুরের মাজরা। তো গাড়িতে আসি, তো ফেসটা অনেক ভালো লাগছে, তাই একটি ভিডিও বানিয়ে নিলাম, টিকটক ভিডিও। তো এমন একটা মাজরায় গেলাম যে সেখানে দেখি একটি উট শিকল দিয়ে বেঁধে রাখছে, যাতে কোথাও চলে না যায়। উটটা কিন্তু অনেক বড় শুয়ে আছে, দেখে খুব ছোট লাগতেছে, কাজে যাইতে ভয় লাগতেছে, কারণ উটে কিন্তু কামড় দেয়। এর আগেও আমাকে কামড় দিতে আসছিল, কিন্তু আমি সরে গেছিলাম। তো দেখেন, উটটার সাথে ভিডিও বানিয়ে নিলাম, সেলফি তুলে নিলাম। তো উটটা দেখতে ভালোই লাগতেছে, খারাপ না, কারণ আমরা কখনো উট দেখি নাই। সৌদি আরব আসার পরে আমি উট দেখছি। তো রাস্তায় কোনো মূর্তি নাই, রাস্তায় ইশারাগুলো এত সুন্দর করে বানিয়ে রাখছে, যেটা বলা বাহুল্য। আমার পাশে ড্রাইভার হলো, আমার ড্রাইভার হলো সুদানি। তো আমার সাথে আরও দুজন বাঙালি আছে ভিতরে, আমি সামনে বসে আছি, ড্রাইভারের পাশে সবসময় যাই বসে। তো মক্কা ঘড়ির আদলতে একটি ইশারা বানাইছে, দেখেন ঘড়িটা কত সুন্দর লাগতেছে। সৌদি আরবে আসার পরে রাস্তাঘাটে একটা জিনিসই ভালো লাগছে, কারো কোনো মূর্তি নাই এখানে, কারো কোনো মূর্তি নাই। পাক পবিত্র দেশ বলে কথা, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ বলে কথা। তো আল্লাহর কাছে অশেষ মেহরবান যে আল্লাহ তাআলা আমাকে তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আমাকে কাজের জন্য পাঠিয়েছেন বা আমার ভাগ্যে রাখছেন। তো আমি কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর তৌফিক দেওয়াতে আমি ওমরা হজ করেছি, আল্লাহর ঘর দেখেছি। তো রাস্তাঘাট এতটাই সুন্দর, সৌদি আরবের রাস্তাঘাট এতটাই সুন্দর, আমাদের বাঙালি ভাই ও অন্যান্য দেশের যারা রাস্তার কাজ করে তারাই বলতে পারে, সৌদি আরবে মানুষ থাক আর না থাক, যেখানে রাস্তা আছে সেই রাস্তায় কোনো কিন্তু ময়লা নেই। প্রতিনিয়ত কিন্তু মরুভূমিতে বালু জল হয় জানেন, কারণ বাতাসে বালু রাস্তা ডেকে যায়। এই যে আমি যে রাস্তা থেকে যেতেছি, রাস্তা কিন্তু দুই কালা পাথর দুইটা, এই এই দিকটা হলো সাদা, ওই দিকটা হলো কালা, এখন কালা পাথর আসছে, দেখেন কলসির মতো দিয়ে রাখছে, পানি রাখে। সৌদিরা প্রায় প্রত্যেক বাড়িতে এরকম ছোট ছোট জারের ভিতরে পানি রাখে, কলসি, আমরা কলসি বলি ওরা জার বলি। এই যে দেখেন, আবার সড়ক দুই কালারে চলে আসছে, এখানে সাদা পাথর, এখানে কালো। আবার লং রুটে চলে আসছে, এখন তো গ্রামের রাস্তা, তো তো এক রুট দিয়েই যাওয়া আসা হয়। এই যে দেখেন, কিছু দূর যাওয়ার পরে আমাদের গেট চলে আসলো, মানে কি আমরা এই গ্রাম থেকে বেরিয়ে গেলাম, আমরা ঢোকার সময় আবার এই গেট দিয়েই ঢুকেছিলাম। রাস্তার পাশ দিয়ে এত সুন্দর করে